আল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা তৈরি করব নুডলস আর আলু দিয়ে নুডলস ফিঙ্গার্স। এটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। তো করে ম্যাশ করে রাখা আলু, আমি এটাকে আগে সিদ্ধ করে ভালো মতো ম্যাশ করে রেখেছি। তারপরে এর সাথে আমি দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি। তারপর দিয়ে দিব এখানে 1 চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিব 7 মতো লবণ। এরপর দিয়ে দিব আমরা এখানে এই যে প্রায় 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দিয়ে এবার আমি এটাকে ভালো মতো মিক্স করব। এই যে আমার এগুলো মাখানো হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে এভাবে ফিঙ্গার্সগুলো বানাবো। এই যে এভাবে একটা করে আমরা বানিয়ে নিব। বানানো হয়ে গেছে, এবার আমরা নুডলসটা রেডি করব। নুডলসটাকে গোড়া করে তারপরে আমি একটা এরপর আমি একটা ব্যাটার তৈরি করব। এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে, সরি, ময়দা। ময়দাটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব মশলার, যে নুডলসের যে মশলা আছে ওইটা দিয়ে পানি দিব। পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করব। মিক্স করে একটু একটু পানি দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। এই যে এগুলা, এই ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি ফিঙ্গারগুলোকে একটা একটা করে ফিঙ্গার্স এখানে আমি দিয়ে দিব কোট করে। এই যেভাবে আমরা নুডলসের মধ্যে দিয়ে একটা করে কোট, এভাবে আমি সবগুলোকে কোট করে নেব। সবগুলা কোট করা হয়ে গেছে। এবার আমরা এগুলাকে ভেজে নেব। এগুলাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। সবগুলা দেওয়া হয়ে গেছে, এবার ব্রাউন কালার করে ভেজে এগুলাকে এই যে একটা একটা করে এভাবে উঠিয়ে দেবো। হয়ে গেছে এক পাশ করে এভাবে সবগুলোকে উল্টিয়ে নেব। এই পাশটাও আমি এরকম সেম কালার করে নেব, দুই পাশ একই রকম করে আমরা তারপরে উল্টিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে কালারগুলো। ফিঙ্গার্সগুলো হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে এগুলোকে তুলে নেব। অনেক সুন্দর রেসিপি হয়ে গেল আমাদের 42 ফিঙ্গার্স। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা করেন নাই, যদি দয়া হয়, মায়া হয়, আমার রেসিপি ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।